3 মাহ 4309টা আর মাত্র এমাহ 12218টা। যা সাংবাদিক মেলার সময় আমার ডাবলিং রেট 11 দিনত আছিল, এতিয়া আমার ডাবলিং রেট 12 দিনলৈ বৃদ্ধি পাইছে। 11 দিনের পরিবর্তে আমি 12 দিন থিয় হয়ে আছো। আমার ডিসচার্জের ক্ষেত্রে এতিয়া আমি প্রায় 700 হিসাবত প্রতিদিনে ডিসচার্জ দিব পাৰিছো। যোৱা 3-4 দিন আমি কেতিয়াবা কেতিয়াবা এটা দিনত একেলগে 750 পেচেণ্টলৈকে আমি ডিসচার্জ কৰিছো। 757 পেচেণ্ট আমি ডিসচার্জ কৰিছো। যোৱাকালি আমি 715টা ডিসচার্জ কৰিছো। টেস্টিংৰ কেপাচিটি আমাৰ বহুতখিনি বাঢ়িছে, বিশেষকৈ ৰেপিড এণ্টিজেন টেষ্টৰ পিছত। তাৰ লগে লগে আমি RT-PCR টেষ্টো কৰি আহিছো। এই সপ্তাহত আমাৰ 3টা নতুন লেব আমি আৰম্ভ কৰিম। এটা বি বৰুৱা কেঞ্চাৰ হস্পিটেলত, এটা গুৱাহাটী মেডিকেল কলেজৰ কেঞ্চাৰ হস্পিটেলৰ প্ৰাংগণত, আনটো সোণাপুৰ সিভিল হস্পিটেলত। আমি 3টা নতুন লেব এই সপ্তাহতে আৰু আৰম্ভ কৰিম, যাতে আমি টেষ্টৰ ৰিজাল্ট আৰু খৰতকীয়াকৈ দিব পাৰোঁ। যোৰহাট মেডিকেল কলেজ আৰু বৰপেটা মেডিকেল কলেজতো আৰু নতুনকৈ 2টা লেব নিৰ্মাণৰ কাম তীব্র গতিত চলি আছে। তার লগে লগে আয়ুর্বেদিক কলেজতো পাবলিক প্রাইভেট পার্টনারশিপত একটা ল্যাব প্রতিষ্ঠার কাম চলি আছে। গতিকে মই ভাবো যে এসপ্তাহের ভিতর 3টা আর এই মাহের ভিতর আমি আর 6টা নতুন আর্টিফিশিয়াল ল্যাব আমি স্থাপন করবলে বা ভাইরাল টেস্টিং ল্যাব লেভেল 2 আমি আৰু 6টা ল্যাবরেটরি এই মাহৰ ভিতৰতে আমি সংযোজন কৰিব পাৰোঁ। আৰু সেই হলে অসমত RT-PCR ল্যাবৰ সংখ্যা 19লৈকে বৃদ্ধি পাব। আপোনালোকক মই অত্যন্ত আনন্দ সহকাৰে জনাব খুজিছো যে আজিৰ দিনটোত আমি 6 লাখ টেষ্টৰ মাইলষ্টোন আমি অতিক্রম করি। অর্থাৎ অসমে আজি দিনটো 6 লাখ টেস্ট সম্পূর্ণ করব। ইতিমধ্যে 5,54,000 দিনের ভাগতে সম্পন্ন হয়েছে আর গধূলি ভাগলৈকে 6 লাখ টেস্ট আমি সম্পূর্ণ করি। আজি দিনটো আমার টেস্ট পার মিলিয়ন 17,800 আছে। মাত্র 3খন রাজ্য আমার উপর আছে, দিল্লি, অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু। দিল্লি, অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু বাদ দিলে ভারতের আন সকল রাজ্যকৈ 17,800 পার মিলিয়ন টেস্টের সৈতে অসমে নিজের যাত্রা অব্যাহত রাখিব পাৰিছে। হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব, কর্ণাটকা, কেরালা, মহারাষ্ট্র, এই গোটেইবোৰ ৰাজ্যত আমি পার মিলিয়ন টেষ্টত পিছ পেলাব পাৰিছো। আৰু আমাৰ সন্মুখত বা আমাতকৈ আগত আজি দিনটো দিল্লী, অন্ধ্ৰপ্ৰদেশ আৰু তামিলনাডু থিয় হৈ আছে। উত্তৰ পূবৰ ৰাজ্যসমূহক ইয়াৰ ভিতৰত মই অনা নাই। গুৱাহাটী মহানগৰীত আমি ৰেপিড এণ্টিজেন টেষ্টৰ কাম আমি আৰম্ভ কৰিছো আৰু আজিৰ পৰা সমগ্র রাজ্যখনতে রেপিড এণ্টিজেন টেষ্টৰ কাম আৰম্ভ হৈছে। তাৰমানে আমি প্ৰথমতে এটা স্যাম্পলত ৰেপিড এণ্টিজেন টেষ্ট কৰিম, তাতে নিগেটিভ আহিলে আমি আৰু এবাৰ RT-PCR কৰিম, পজিটিভ আহিলে আমি পোনে পোনে চিকিৎসালয়ত আমি ভৰ্তি কৰিম। কামৰূপ মহানগৰ জিলাত আজিৰ দিনটোত কোভিডৰ লৈ 25টা মৃত্যু আমি পঞ্জীয়ন কৰিছো। আৰু ঠিক সেইধৰণে দৰঙত 2টা, হাইলাকান্দিত 2টা, কামৰূপ গ্ৰাম্যত 3টা, কাৰ্বি আলঙত 3টা, এইধৰণে আমি 48জন ৰোগীক আমি অকালতে হেৰুৱাইছো। আৰু তাৰ ভিতৰত 25টা
সর্বাধিক কামরূপ মহানগর জেলা বা গুৱাহাটী মহানগরী। মই আপোনালোকক কেইটামান ক্লিনিক্যাল কথা মই কব খুজিছো যে যোৱা মাহৰ পৰা কোভিডৰ যিটো আমাৰ কম্পজিশ্যন আছিল যে সিরিয়াস পেশেন্ট নাছিল, আমি কোভিড কেয়ার সেন্টার গান গাই থকা বিহু গাই থকা খুব সুঠাম স্বাস্থ্যবান ডেকা লড়া সকলক আমি দেখিছিলো। আর তার